প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল নিবেদিত হেলথ জংশনে। পুরো অনুষ্ঠানে আছি দর্শক, আমি ডাক্তার শাহেদ ইমরান। আমরা অনেক সময় দেখেছি যে নারী স্বাস্থ্য উপেক্ষিত থাকে এবং নারীর বান্ধব যে স্বাস্থ্য ব্যবস্থা সেখানে আমরা অসচেতনতার কারণে সেই বিষয়ে আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোন চিকিৎসা কখন নেওয়া দরকার। সমীক্ষা বলছে যে এই এমন একটি রোগ আছে যে এই রোগ লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীব্যাপী আক্রান্ত হয় নতুন করে প্রতি বছরে এবং লক্ষ লক্ষ মানুষ মারাও যায়। এমনই একটি রোগের নাম জরায়ুমুখের ক্যান্সার। দর্শক মন্ডলী, আজকে আমরা আলোচনা করব জরায়ুমুখের ক্যান্সার প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য দেশখ্যাত দুজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে যুক্ত আছেন এবং তাদেরকে নিয়েই আজকে চেষ্টা করব জরায়ুমুখের ক্যান্সার বিষয়ে আপনাদেরকে জানাবার জন্য। এবং যারা আমাদের দর্শক রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে টিএন বাংলার স্ক্রলে দেখানো নম্বরটিতে সরাসরি যুক্ত হতে পারবেন এই বিষয়ে জানার জন্য। আজকে আলোচনার শুরুতেই আমাদের বিশেষজ্ঞ অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে দর্শক মন্ডলী উপস্থিত আছেন এটিএন বাংলার স্টুডিওতে ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালের বিভাগীয় প্রধান গাইনি ও প্রসূতি বিভাগ এবং একই সাথে জরায়ুমুখের ক্যান্সার বিষয়ে যে ইউনিট সেই ইউনিটের ইউনিট প্রধান অধ্যাপক ডাক্তার নাজমা হক। এবং আমাদের সাথে উপস্থিত আছেন নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডাক্তার নার্গিস সুলতানা। দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার নাজমা হক, আপনি নিশ্চয়ই ভালো আছেন, আপনাকে আজকে অনুষ্ঠানের জন্য স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাইকে স্বাগত। আমাদের সাথে ডাক্তার নার্গিস সুলতানা, আপনি শুধু নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা স্টুডিও থেকে, আমি ডাক্তার শাহেদ ইমরান। আলহামদুলিল্লাহ, সবাইকে আসসালামু আলাইকুম, এবং সামনে 26শে মার্চ স্বাধীনতা দিবস, সবাইকে আগাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, আজকে আমাদের আলোচনার বিষয় আরেকবার বলে রাখি যারা এই মুহূর্তে যুক্ত আছেন, আমরা আজকে জরায়ুমুখের ক্যান্সার নিয়ে কথা বলবো, এর প্রতিকার নিয়ে কথা বলবো এবং কিভাবে এই রোগটি থেকে মুক্তি পাওয়া যায় সে বিষয়গুলো জানতে চাইবো। অধ্যাপক ডাক্তার নাজমা হক, আপনি দীর্ঘদিন থেকে এই বিষয়টি নিয়ে কাজ করছেন এবং ঢাকা মেডিকেল কলেজে এখন এই ইউনিটির অর্থাৎ জরায়ুমুখের ক্যান্সার, এই ক্যান্সার শব্দটি আমাদের কাছে খুবই ভয়ঙ্কর, ভয়ানক। আমরা একটু জানতে চাই এই বারবারন্ত রোগটি, যেই রোগটি কে আমরা কর্কট রোগ বলতে পারি, এই রোগটি আমাদের অনেকের অনেক নারীকে আজ মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, আমরা একটু জানতে চাই যে জরায়ুমুখের ক্যান্সার আসলে কি ধরনের রোগ। আমি মনে করি জরায়ুমুখ ক্যান্সারটা এমন একটা অসুখ, আমরা সবাই জরায়ু কি সেটা জানি, আমার মনে হয় সবাই জানেন জরায়ু এমন একটা অঙ্গ মহিলাদের যেটা ছোটবেলা থেকে একটা মাসিক শুরু হয় এবং একটা পরিণত বয়সে যে মাসিকটা শেষ হয়ে যায়। আরেকটি জরায়ুর কাজ হলো বাচ্চা গ্রহণ ধারণ করা। তো এই জরায়ু মুখটা যেখানে জনিক পথে যে খুলে সেটাকে আমরা সার্ভিক্স বলি বা জরায়ুর মুখ। এই জরায়ুর মুখ যখন ক্যান্সারে আক্রান্ত হয় সেটাই হলো জরায়ুর মুখের ক্যান্সার। এটা আসলে মানে অনেক কিছু ঝুঁকিপূর্ণ কারণে এখানে ক্যান্সার হতে পারে। আমার মনে হয় আগামীতে এই আলোচনায় আমরা আপনাদের সাথে এই বিষয়টি জানার জন্য, আমরা চমৎকার করে বলেছেন রোগটি সম্পর্কে ম্যাডাম। আমরা আসলে অনেক সময় দেখেছি যে ক্যান্সার হলে পরে অনেক পরে গিয়ে আমরা আসলে সেটি বুঝতে পারি, আমরা একটু সে কারণেই জানতে চাই যে কি কি লক্ষণ দেখতে পারি বা দেখলে আমরা আসলে বুঝতে পারবো বা আমাদের মায়েরা নারীর তারা বুঝতে পারবেন যে এ ধরনের রোগে উনি আক্রান্ত হতে যাচ্ছেন। জি, আসলে এটার রোগের লক্ষণ শুরু হওয়ার আগেও কিন্তু বোঝার উপায় আছে, যেটা কিনা আমরা বলি জরায়ুর মুখে প্রতি 5 বছর পর পর যদি আমরা গাইনি বিভাগের কোনো ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মী ট্রেন্ড আছে এরকমদের কাছে আসেন, 30 বছর বয়স থেকে শুরু করবেন, তাহলে সেটাকে আমরা বলি স্ক্রিনিং। 30 বছর বয়স থেকে 5 বছর পর একবার করে আসবেন, সেখানেও জরায়ুর মুখের ক্যান্সারের পূর্ব লক্ষণ বোঝা যায়। কিন্তু যখন জরায়ুর মুখের ক্যান্সারের সমস্যা নিয়ে আসেন আপনারা, তখন আসলে একটু দেরি হয়ে যায়, হলেও আমরা সেই অবস্থায় চিকিৎসা দিই। তো সেই লক্ষণগুলো হলো জরায়ুর মুখে কোনো কারণে যদি আমাদের সংযোগ হয়, যেমন আমরা সহবাসের সময় বলি যে একটা ব্লিডিং আসে, রক্ত যায়,
অথবা কোনো ডাক্তারের কাছে গেলেন, জরায়ুর মুখ পরীক্ষা করছে, তখনও আবার হাতে রক্ত লেগে গেল। তাহলে যে কোনো কারণে যদি জরায়ুর মুখের সাথে লাগার কারণে কন্ট্যাক্ট ব্লিডিং বলি, এটা একটা লক্ষণ। তাছাড়াও হয় জরায়ুর দেখা যায় যে অনিয়মিত রক্তস্রাব হয় অনেকের, এবং সেটা মাসে মাসে আসার কথা না হয়ে যে কোনো সময় মাসের মধ্যেই একটু রক্তক্ষরণ হয়, সেটা আবার দুর্গন্ধযুক্ত হতে পারে, অথবা আরও যদি অ্যাডভান্স হয়ে যায় তাহলে তখন রোগীরা সেই সাথে তার প্রস্রাব, পায়খানা এইসবের নিয়েও অনেক সমস্যায় আসে। কোমরে অনেক ব্যথা হয়, এমনকি এমনও হয় প্রস্রাব ঝরে যেতে পারে, পায়খানা ঝরতে পারে। হ্যাঁ, এইগুলো হচ্ছে ক্যান্সারের লক্ষণ। ক্যান্সারের লক্ষণ আমরা লক্ষণগুলো বুঝতে পাচ্ছি এবং উপসর্গগুলো দেখেই আসলে অনেকটা আমরা এই বিষয়ে লক্ষণ থাকলে আমরা আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারি। অনলাইনে আছেন ডাক্তার নার্গিস সুলতানা। আমরা একটু জানতে চাচ্ছি, আপনি নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা একটু এই বিষয়ে এ কারণেই জানতে চাই আপনার কাছ থেকে যে আমরা গ্রামীণ পর্যায়ে অনেক সময় দেখছি যে অনেক মায়েরা এই বিষয়ে খুব বেশি জানেন না, অসচেতনতার কারণে সাধারণত এই রোগগুলো হয়ে থাকে। আমরা একটু চিত্র জানতে চাই যে কি ধরনের, কোন বয়সের রোগীরা সাধারণত আপনাদের কাছে আসলে আসে এবং কোন পর্যায়ে গিয়ে আসে, সেক্ষেত্রে আমরা একটু সচেতন করতে চাই আমাদের দর্শকদেরকে। আচ্ছা, আমার শ্রদ্ধেয় নাজমা ম্যাডামকে আমার অনেক শ্রদ্ধা, এবং ইউনিমেড আয়োজিত আজকের এই হেলথ জংশন এটিএন বাংলাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর ইমরান তোমাকে। আমি যেখানে কাজ করি সেখানে ইউজুয়ালি আসলে মহিলারা আসেন অনেক দেরিতে। ইউজুয়ালি যেটা হয়, আমাদের জরায়ুর মুখের ক্যান্সার ইউজুয়ালি দুইটা পিকে হয়, একটা হয় হচ্ছে 35 বছর বয়সে, আর একটা হয় হচ্ছে 60 বছর বয়সে। 35 বছর আমরা যেটা পাই হচ্ছে মেনোপজ হওয়ার পরে, মানে যেটাকে বলা হয় পোস্ট মেনোপজ, আর মেনোপজের পরে যেটা ব্লিডিং হয় ওই ওই বয়সে আমরা পাই, এবং ওনারা অনেক দেরিতে আসেন। যখন আসে এটাকে আমরা বলি অ্যাডভান্স স্টেজ, যখন অনেক দেরি হয়ে যায়, যখন সব জায়গায় ছড়িয়ে যায়। কারণ হচ্ছে এটা দুইটা কারণে হয়, আর্লি যে যখন 35 ইয়ার্সে তখন হচ্ছে অনিয়মিত রক্তক্ষরণ, সাদা স্ট্রাব বা ফিজিক্যাল রিলেশনের পরে যে ব্লিডিং, এটা ইউজুয়ালি হচ্ছে মেয়েদের, মেয়েরা মনে করে যে এটা স্বাভাবিক একটা ব্যাপার, যে কারণে ওরা হচ্ছে দেখা যায় ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসে খায়, বা নর্মাল কোনো ডক্টরকে দেখায়, কোনো স্পেশালিস্টকে দেখায় না, এগুলো করতে করতে অনেক দেরি করে ফেলে, বা এটা যে একটা ক্যান্সারের লক্ষণ হতে পারে এটা অনেক সময় জানে না। এটার সাথে যে ক্যান্সারের একটা রিলেশন আছে এটা না জানার কারণে এই দেরিটা হয়। আবার যারা পোস্ট মেনোপোজাল, ওনারা যে হয় কি এই যে ওনাদের এই যে ব্লিডিংটা ফ্যামিলি মেম্বারদের সাথে যে একটা এটা জানাতে হবে, এটা অনেক সময় ওরা সংকোচ করে, লজ্জা করে, এসব কারণে অনেক দেরি করে ফেলে। এবং যে কারণে আমাদের দেশের মহিলাদের 80% 80% মহিলা আছে অনেক দেরিতে, আমরা সেটাই পাই, আমরা অনেক দেরিতে পাই, যে যখন হচ্ছে আমাদের দেখা যায় আর কিছু করার থাকে না, শুধু সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া ছাড়া, যেমন আমরা যে নির্দিষ্ট যেটা ট্রিটমেন্ট দিতে পারতাম সেটা দিতে পারি না, যেটা শুধু ওই সময় জাস্ট যা সিম্পটম ব্লিডিং হলে উপসর্গ ভিত্তিক চিকিৎসাই সর্বোচ্চটুকু আপনারা দিতে পারবেন, উপসর্গভিত্তিক ট্রিটমেন্টটাই আমরা দিতে পারি। আমাদের সাথে অধ্যাপক ডাক্তার নাজমা হক আপনি আছেন, এবং আমরা জানি যে ম্যাডাম আপনি এ বিষয়ে গবেষণা করেছেন, চিকিৎসা দিচ্ছেন দীর্ঘদিন থেকে, এবং সাধারণ মানুষের মনের কথাটা আপনারা জানেন। আমরা শুরুতেই বলছিলাম যে আমাদের নারীরা অনেক সময় নিজেদের অবহেলার পাত্রী হিসেবে নিজেদেরকে রাখেন, অথবা অনেক সময় অসচেতনতার কারণে এই রোগগুলোতে, ব্যাধিতে আক্রান্ত হন। সমীক্ষা বলছে যে পৃথিবীব্যাপী কিন্তু এই রোগটি মারাত্মক ভূমিকা বা ভয়াল হচ্ছে আরও, এবং আমাদের না জানার কারণে আমরা অনেক সময় আমাদের নারীরা আক্রান্ত হচ্ছেন। আপনি কিন্তু বলছিলেন যে এই রোগটি একমাত্র রোগ, যে রোগটিকে অনেক রোগ আছে কিন্তু এই রোগটি বিশেষভাবে বলছিলেন যে এটি প্রতিরোধ করা যায়। আমরা ডক্টর নার্গিস সুলতানের কাছ থেকে যেটি জানতে পাচ্ছিলাম যে অনেক পরে এসে হয়তো আমাদের মায়েরা বলছেন এই লক্ষণগুলোর কথা, কিন্তু আমরা কি একটু জানতে পারি যে এই যে তথ্যগুলো, এই এই তথ্যগুলো আসলে আমাদের সাধারণ মানুষের কাছে কিভাবে যাবে, বা বিজ্ঞানের যে চিকিৎসা বিজ্ঞানের যে তথ্যগুলো রয়েছে এগুলো তো আমরা অনেক সময় আমাদের সাধারণ মানুষ মায়েরা জানছেন না, কিভাবে তাদেরকে করা যায়, কেননা আমরা এই ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার দিবস আপনারা পালন করেছেন সম্প্রতি, কি প্রতিপাদ্য ছিল এবার?
জরায়ুমুখ ক্যান্সারের জন্য প্রতিবদ্ধ ছিল এলিমিনেট দ্য সার্ভাইকাল ক্যান্সার, তার মানে হলো এটাকে দূর করতে হবে, সার্ভাইকাল ক্যান্সারকে নির্মূল করতে হবে, যেটা কিনা আমাদের সম্মানিত যে মহিলারা আছেন বা মেয়েরা আছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে একটা পোলিও রোগ কিন্তু বাংলাদেশে ছিল এবং পোলিও রোগটা বাংলাদেশ খুব সুন্দরভাবে শুধু ভ্যাকসিনেশনের মাধ্যমে এটাকে নির্মূল করতে পেরেছে, যেটা কিনা আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ এভাবে পারে নাই। এবং ভ্যাকসিনেশন সম্বন্ধে আমরা সম্প্রতি যে করোনা গেল সেখানেও কিন্তু বাংলাদেশ জয়ী হয়েছে, ভ্যাকসিনেশনে অনেক সাফল্য মানে তাদের আনতে পেরেছে। তো জরায়ুমুখ ক্যান্সার একটাই মাত্র ক্যান্সার যা কিনা প্রতিরোধ করা সম্ভব, সেটাই নিয়েই আমাদের আলোচনা। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা এ ব্যাপারে সমীক্ষা করে বলেছে যে 2030 সালের মধ্যে যদি আমরা 90% মেয়েদেরকে ভ্যাকসিন দিতে পারি আর 70% মেয়েদেরকে স্ক্রিনিং করতে পারি, তাহলেই কিন্তু জরায়ুমুখের ক্যান্সার একদমই নির্মূল করা সম্ভব। তো আসুন আমরা, আমার মনে হয় এই সমীক্ষাটাকে কাজে লাগিয়ে আমরা যদি প্রতিরোধ করতে পারি তাহলে আমরা আমাদের হেলথ বার্ডেন অনেকটা কমে যায়। ম্যাডাম, বিশ্বব্যাপী কিন্তু এই দেখছি যে এই রোগে আক্রান্ত নারী সংখ্যা অনেক বেশি, সুতরাং আমরা কিন্তু বলতেই পারবো না যে শুধু কম অল্প শিক্ষিত আমাদের বাংলাদেশের কোন কোন নারী হয়তো এটা ভুগছেন এমন নয়, বরং সারা বিশ্বেই কিন্তু এই চিত্রটা এই ধরনের। ডাক্তার নার্গিস সুলতানা, আপনি বলছিলেন যে অনেক পরে এসে রোগীরা সাধারণত এই রোগের লক্ষণগুলো আপনাদের কাছে প্রকাশ করে, এবং আপনি আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে অনেকে লজ্জার কারণে এই তথ্যগুলো দিতে চান না। আপনার কাছে কি মনে হয় যে এই রোগগুলো দ্রুত নির্ণয় করার ক্ষেত্রে আমরা আমাদের রোগীদেরকে আরো কি কিভাবে উৎসাহিত করতে পারি? এবং আমরা বলছিলাম যে হেলথ বার্ডেন আমরা কমাতে চাই, সেক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা একমাত্র ব্যবস্থা বলে মনে করছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা নির্ণয়ের যে উপায়গুলো, এই রোগটি কিভাবে নির্ণয় করা যায়, এবং ঢাকার বাইরে কি বিশেষ করে নোয়াখালী আপনাদের হাসপাতালে কিভাবে আপনারা এই রোগটি নির্ণয় করে থাকেন? আচ্ছা, এক্ষেত্রে ওনাদেরকে কিছু আমরা তথ্য দিতে পারি। যেমন হচ্ছে ক্যান্সার নিয়ে যারা গবেষণা করছেন ওনারা বলছেন যে আমাদের দেশে এই মুহূর্তে 5 কোটি নারী জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকিতে আছেন, এই ইনফরমেশনটা যদি ওনারা জানেন। এবং প্রতি বছর আমাদের দেশে প্রায় 17,700 মহিলা নতুন করে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং প্রতি বছর 10,400 করে নতুন রোগী মারা যাচ্ছেন। এবং আমাদের দেশে এবং ইন্ডিয়া সহ 30-60 বছর বয়সী মহিলা যারা ক্যান্সারে মারা যাচ্ছেন, সারা বডির যে মানে সারা শরীরে ক্যান্সারের মধ্যে, তার মধ্যে দেখা গেছে 17% ক্যান্সার হচ্ছে জরায়ুমুখ ক্যান্সারের জন্য মারা যাচ্ছে। এবং আরো দেখা গেছে সারা বিশ্বে যত জরায়ুমুখ ক্যান্সার রোগ নির্ণয় হচ্ছে তাকে যদি 4 ভাগ করা হয়, তার 3 ভাগ হচ্ছে সারা বিশ্বে হচ্ছে এবং 1 ভাগ হচ্ছে আমাদের এই ইন্ডিয়া এবং বাংলাদেশে। তাহলে এই ভয়াবহতাটা যদি ওনাদেরকে তুলে ধরা হয়। এবং আরো কিছু জিনিস যেমন প্রতিরোধের ক্ষেত্রে, যেমন জরায়ুমুখ ক্যান্সার একমাত্র ক্যান্সার যেটা যার সুনির্দিষ্ট কিছু কারণ এবং ফ্যাক্টর আবিষ্কার নির্ণয় করা গেছে। যেমন এটার কারণ হচ্ছে একটা ভাইরাস, যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা 80% দায়ী এই ক্যান্সার হওয়ার জন্য। তাহলে যেখানে ভাইরাস সেখানে টিকা আবিষ্কার হয়, এই টিকাটা দিলে যদি বিয়ের আগে দেওয়া যায় তাহলে 97% ক্ষেত্রে এটা যে ক্যান্সারটা প্রতিরোধ করা সম্ভব। এবং আর কি বিবাহ সংক্রান্ত কিছু ব্যাপার, যেমন বাল্য বিবাহ যেটা সাথে বাল্য বিবাহ হলে হচ্ছে ওরা অল্প বয়সে যৌন মিলনে অভ্যস্ত হয়ে যাচ্ছে, সাথে কিছু যৌন রোগ এবং স্বাস্থ্য নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে যদি সচেতন থাকে তাহলেও কিন্তু জরায়ুমুখ ক্যান্সার নিয়ে ওরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারে। ধূমপানও একটা কারণ, কারণ আমাদের যারা নিম্ন আয়ের মানুষ ওনারা কিন্তু ধূমপান করে, ধূমপান না করলেও কিন্তু এটা ইয়া করতে পারে। এবং টিকা 9 বছর থেকে 14 বছরের মেয়েরাও যদি টিকা দিয়ে দেয়। আরেকটা হচ্ছে এটা একমাত্র ক্যান্সার যেটা ক্যান্সার হওয়ার পূর্বে 10-15 বছর পর্যন্ত ক্যান্সার পূর্বে একটা অবস্থা থাকে, যেটা আমরা সময় সময় যেটার জন্য একটা আবার স্ক্রিনিং এর ব্যবস্থা আছে, স্ক্রিনিং যে ভাইয়া প্যাপস এরকম একটা স্ক্রিনিং টেস্টও আছে যেটা অন্য ক্যান্সারের ক্ষেত্রে নাই।
তাহলে এই স্ক্রিনিং টেস্টটা যদি আমরা প্রতি 5 বছর পর পর করার কথা বলা হয়, এটা যদি আমরা 30 বছর আমাদের দেশের জন্য বলা হয় 30 বছর পর থেকে যদি 5 বছর পর পর আমরা করি, তাহলে এটা হয় ক্যান্সার পূর্ব অবস্থা অথবা ক্যান্সারের আর্লি স্টেজে আমরা যদি ধরতে পারি, তাহলে হয়তো দিলে হ্যাঁ আরো ভালোভাবে চিকিৎসা দিয়ে আমরা জীবন বাঁচানোর চেষ্টা করতে পারি। ডক্টর নার্গিস সুলতানা অসংখ্য ধন্যবাদ, আমরা আবার আসবো আপনার কাছে নিশ্চয়ই। আজকে আমরা অধ্যাপক ডাক্তার নাজমা হককে আমরা পেয়েছি। যাই ম্যাডাম, আপনি এই যে আমরা জরায়ুমুখের ক্যান্সার বিষয়ে আপনার কাছ থেকে জানছিলাম যে এই বছরের প্রতিপাদ্য ছিল এলিমিনেট করা, আপনি বলছিলেন যে এটিকে নির্মূল করা যায়, এটি খুবই আশাব্যঞ্জক একটি কথা যে নির্মূল করার ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থাকে অনেক বেশি শক্তিশালী করে দরকার। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ম্যাডাম আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিত করে বলেন যে এই প্রতিরোধ ব্যবস্থাটিকে কিভাবে আমাদের সাধারণ মানুষের কাছে জানানো যায় এবং মহিলারা আসলে কি করবেন এই রোগটিকে আমরা আসলে একেবারে প্রতিরোধ করতে চাই, নির্মূল করতে চাই বাংলাদেশে, আপনার কাছ থেকে একটু জানতে চাই। জি, আমি আমাদের বাংলাদেশের মেয়েদের সম্বন্ধে বলতে চাই, তাদের উদ্দেশ্যেই আমি বলতে চাই, একটা জরায়ুমুখের ক্যান্সারকে আমরা কিন্তু নিজেরাই প্রতিরোধ করতে পারি। কিভাবে নিজেরাই প্রতিরোধ করতে পারি? প্রতিরোধের তিনটি ধাপ আছে। প্রাথমিক ধাপে এই ক্যান্সার প্রতিরোধ করতে হলে ভ্যাকসিন দিতে হবে, এবং সেটা HPV ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন, যেটা কিনা আগে বাইরের থেকে আনা হতো, মাঝে এটা আমাদের দেশে প্রাপ্যতা ছিল না, এখন কিন্তু আমাদের বাংলাদেশে ফার্মাসিউটিক্যালরাই তৈরি করতে পারছে, খুবই সার্থকভাবে এই ভ্যাকসিনটা দিতে পারেন। এখন সর্বতই আপনাদের প্রশ্ন আসবে যে কখন দিবে ভ্যাকসিন। ভ্যাকসিন মানেই তো আমরা জানি যে টিকা দেওয়া, ছোটবেলায় টিকা দেয়, কিন্তু এই জরায়ুমুখের ক্যান্সারের টিকা দেওয়ার একটা সময় আছে, সেটা হলো বিয়ের আগে দিতে পারলে সবচেয়ে ভালো, এবং তার জন্য 9 বছর থেকে 14 বছরের মধ্যে যদি মেয়েদেরকে দিয়ে দিতে পারা যায়, তাহলে দুইটা ডোজ দিবেন, সেটা হলো যখন দিবেন এক সেই মাসে, তারপরে 6 মাসের পরে আর একটা ডোজ। আর যদি 15 বছর পার হয়ে যায়, 14 বছর পার হয়ে গেল, তাহলে 15 বছর থেকে 25 বছর পর্যন্ত দেওয়াটা ভালো, সেখানে 3টা ডোজ দিতে হবে। আর এমনও অনেক মহিলারা আমাদের কাছে আসছে চেম্বারে বা ডাক্তার কাছে আসছেন যে যারা 30 বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, এখন ভ্যাকসিনের কথা শুনছেন, তাহলে কি দেওয়া যায়? হ্যাঁ, সেটাও দেওয়া যাবে। তাহলে 45 বছর পর্যন্ত এই ভ্যাকসিন, 15 বছর থেকে 45 বছর পর্যন্ত 3টি ডোজ দিবেন, এবং ভ্যাকসিনটি দিবেন যেদিন একটা মাসের একটা তারিখ হলো, সেই মাসের 1 মাস পরে একদিন দিবেন আরেকটি, আর 3য় ডোজটি দিবেন 6 মাস পরে। তাহলে কিন্তু আপনি এই ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারবেন। এটা হলো প্রাথমিক ধাপ। আর যে যে কারণে জরায়ুমুখের ক্যান্সার হয়, সেই ঝুঁকিপূর্ণ কারণগুলো আপনারা সেখান থেকে বিরত থাকবেন। সেইটা সম্বন্ধে যদি আমি সংক্ষেপে বলি যে বাল্যবিবাহ দেওয়া যাবে না, অ্যাটলিস্ট 18 বছরের আগে সরকার নির্ধারণ আছে বিয়ে দেওয়া যাবে না, এবং 20 বছরের আগে বাচ্চা হবে না, এবং সেই বাচ্চাটাও ঘন ঘন যদি বাচ্চা প্রসব করে, মাল্টিপ্যারিটি আমরা বলি, সেটাতেও ক্যান্সার হয়ে যেতে পারে। কারণ জরায়ুর মুখে একটি ভাইরাস দ্বারা আক্রান্ত হলে ক্যান্সার হয়, এবং নানা কারণে ট্রমা যদি হয়, মানে ওখানে ক্ষত হয়, সেখান থেকে ভাইরাসটা ঢুকে। এটা হলো কারণ, বাল্যবিবাহ অথবা বহু মানে অনেক বাচ্চা নেওয়া ঘন ঘন। আরেকটা হচ্ছে বহুগামিতা, যেটা কিনা আমরা বলি, একটা মেয়ের যদি বেশি পার্টনার থাকে, সেক্সুয়াল পার্টনার, তাহলেও এই রোগটা যৌনবাহিত রোগ যেহেতু, সেখান থেকেও আসতে পারে। অথবা এমনও হয় যে একটা মেয়ে স্বামী একজনে, কিন্তু স্বামীর আবার অনেকগুলো পার্টনার, তাহলে সেখান থেকেও সেই যৌনবাহিত রোগ এই ওয়াইফের মধ্যে আসতে পারে। তাহলে এই ঝুঁকিপূর্ণ কারণগুলো আমরা মেনে চলব। আসলে ধর্মীয় অনুশাসন যদি মানেন, তাহলে কিন্তু এই ক্যান্সার থেকে আপনারা বিরত থাকতে পারেন। তাছাড়া আরেকটি আছে স্মোকিং, যেটা আমার আগের ডক্টর নার্গিসও বলেছে যে স্মোকিং থেকে অনেক ক্যান্সারের কারণ। তো স্মোকিং মেয়েরা অনেক সময় করে আবার করে না, কিন্তু পাশের থেকে যদি পুরুষরাও স্মোকিং করে, অথবা মেয়েরা যে সাদা পাতা বলে পানের সাথে খায়, একই কিন্তু তামাক, তো এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা দেখছি যে সেকেন্ড প্রাথমিক ধাপ, সেকেন্ড যেটা বলছিলেন যে সেকেন্ডারি স্মোকার হিসেবেও চিহ্ন, একই ইফেক্ট হচ্ছে, মানে আরেকজন স্মোক করছে, সেই ধোঁয়াটা আমার কানে নাকে আসছে, সে একই ইনহেলেশন, একই খারাপ, একই খারাপ। অর্থাৎ যারা স্মোক করছেন, যারা ধূমপায়ী, তাদেরকে আরো পরোক্ষভাবে সে আরেকজনকে
এফেক্টেড করতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি ছোট্ট করে একটু যদি জানতে চাই কিন্তু দ্বিতীয় ধাপের প্রতিরোধের কথাটা একটু বলে নি সেটার জন্য স্ক্রিনিং যেটা কিনা আমাদের নারীদেরকে হ্যাঁ স্ক্রিনিং এর আওতায় আসতে হবে যেটাতে আমাদের বাংলাদেশ পিছিয়ে আছে কিন্তু উন্নত দেশগুলায় এই স্ক্রিনিং এর কারণে তাদের জরায়ুর মুখে ক্যান্সার অনেক নিচে নেমে আসছে তাদের ইনসিডেন্সটা আমাদের দেশের মেয়েরা এখনো সেখানে আসছে না স্ক্রিনিং সবার জন্য না স্ক্রিনিং করবেন 30 বছর বয়স থেকে শুরু করে 65 বছর পর্যন্ত 5 বছর পর পর স্ক্রিনিং করবেন এবং স্ক্রিনিং এর যখনই নেগেটিভ হলো সে আবার 5 বছর পরে আসবে ভালো থাকলে আর স্ক্রিনিং এর উপায় যদি একেবারে গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে থাকে যে সেরকম বড় ডাক্তার প্যাথোলজির ফ্যাসিলিটি নাই তাদের জন্য ভায়া ভায়া টেস্ট করলে আপনারা সবাই আসলে জানেন যে ভায়া টেস্ট করলে একটা কার্ড দেওয়া হয় এবং সেই ভায়া টেস্টের সময় একটু এনআইডি কার্ডটা নিয়ে যাবেন এটা হলো কারণ আর ভায়া যে চাইতে আরেকটু ভালো প্যাপ স্মিয়ার জরার মুখ থেকে রসটা নিয়ে পরীক্ষা করা হয় মাইক্রোস্কোপে দেখার ফ্যাসিলিটি যে জায়গায় আছে সেখানে প্যাপস করবেন তো এই দুইটা যে কোনো একটি দুইটাই করার প্রয়োজন নেই ভায়া অথবা প্যাপস এটার যে কোনো একটি যদি পজিটিভ হয় তখন তাদেরকে একটি উচ্চতর পরীক্ষা সেটাকে আমরা বলি কলপোস্কোপি এই কলপোস্কোপি টেস্ট করলেই কিন্তু আপনারা নিশ্চিন্ত হয়ে যাবেন যে আপনি ভালো আছেন স্ক্রিনিং মানে কিন্তু অসুখ ধরা না আপনি যে সুস্থ আছেন এই প্রমাণটা দিয়ে দিবেন এই নিশ্চিন্তে থাকবার জন্য একটি সুযোগ আপনি যে পরীক্ষাগুলো করতে বলছিলেন ম্যাডাম এটি আসলে কি আমাদের মায়েরা সব জায়গায় গিয়ে করতে পারে বা কোথায় কোন সেন্টারে গেলে আসলে এই পরীক্ষাটা আসলে ভায়া টেস্ট ওই যে বললাম গ্রাম পর্যায়ে যে কোনো এফডব্লিউভি রাও ট্রেনিং নিয়ে করতে পারে এবং সেই এই উদ্দেশ্যে আমি একটু বলি যে আমি ঢাকা মেডিকেলে আছি আপনারা জানেন তো ঢাকা মেডিকেলে কিন্তু বাংলাদেশে প্রথম রিজিওনাল সেন্টার এই যে ভায়া কলপোস্কোপি ট্রেনিং এর জন্য নির্ধারিত হয়েছে অলরেডি আমরা চারটা ব্যাচ মানে চারটা ব্যাচে এক এক ব্যাচে 12 জন 15 জন করে ডাক্তার ভিজিটার সহ পেয়ারিং করে আনা হয় কোনো গ্রাম থেকে বিশেষ করে যে একজন ডাক্তার আসলে সেই জায়গার একজন সিনিয়র স্টাফ নার্সও আসে তো তারা গ্রামে যেয়ে যে পরীক্ষা করতে পারবেন আর যে কোনো মেডিকেল কলেজে গেলে তো অবশ্যই পারবেন অবশ্যই পারবেন সুতরাং আমাদের আসলে চিকিৎসকের সর্বপ্রণ এবং যেই কথাগুলো ম্যাডাম বলছিলেন যে আমাদের বেশি এই লক্ষণগুলোর প্রতি সতর্ক থাকা এবং যে বয়সগুলোর কথা বলছিলেন সেই বয়সে নারীরা অবশ্যই এই স্ক্রিনিং এর সুযোগটি নেবেন এবং এটাই বলছিলেন এটা বিভিন্ন জায়গায় হচ্ছে এবং সেইগুলো কিন্তু আপনি খুব নির্দিষ্ট করে বলছেন অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমরা অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হবে আপনাকে খুব আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ তবুও আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর নার্গিস সুলতানা আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং অনেকগুলো তথ্য আমাদেরকে আজকে দিয়েছেন আমাদের সাধারণ মানুষকে আপনাকে আপনার প্রতি কৃতজ্ঞতা দর্শক মণ্ডলী আমরা আজকে কথা বলেছি জরায়ুমুখের ক্যান্সার নিয়ে নানা তথ্য আমরা আজকে পেয়েছি আমাদের মায়েদের জন্য এবং আমাদের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু সুনির্দিষ্টভাবে বলছিলেন যে এটি প্রতিরোধ করা যায় এবং এটিকে আসলে নির্মূল করার সুযোগও রয়েছে সুতরাং আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিশ্চয়ই এই বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে এই রোগটিকে আমরা নির্মূল করতে চাই এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।